রহমতুল্লাহ বারাকাত রসুল্লা সামের কথা পৌঁছে দেওয়ার জন্য যাহার নাম হারাম হয়ে যাবে এরকম কথা তো আমার জানা নেই আমরা যেটা জানিস হাদিস আছে নদরাল্লাহ হিমরা আনসামিয়া মিনাশাই আন সেটা হচ্ছে আল্লাহ সেই ব্যক্তি শ্রীবৃদ্ধি করুন যে ব্যক্তি আমার নিকট থেকে আমার কোনো হাদিস শুনে যথাযথ রূপে হুবহু অপরকে পৌঁছে দেয় কেননা যাকে হাদিস বর্ণনা করা হয় এমনও হতে পারে যে শ্রোতা অপেক্ষা অধিক উপলব্ধিকারী ও স্মৃতিধর তো এখানে শ্রীবৃদ্ধি হয় যে আল্লাহ রসুলস আসলামের কথা পৌঁছালে শ্রীবৃদ্ধি হয় আর একটা হাদিসে আছে ফালুবর লেগের শাহিরুল গাইফ তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তিকে এই বাণী বা ইলেম বা হাদিস পৌঁছে দেয় সম্ভবত উপস্থিত ব্যক্তি এমন ব্যক্তির কাছে তা পৌঁছে দেবে যে তার থেকে বেশি স্মৃতিধর তো এইভাবে হাদিস এসেছে পৌঁছে দেওয়ার ফজিলত অবশ্যই আছে কিন্তু যাহার নাম হারাম হয়ে যাবে এরকম কথা আমার জানা নেই